হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার, কিছু কিছু ঠাকুর দেখতে গেছিলাম তারই ভিডিও। তো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে কালী পুজোর ঠাকুর দেখতে কোথাও সেরকম যায়নি। কালী পুজোর দিন আর তার পরের দিন দুদিনই কাটিয়েছি মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়ির পাড়ায় যে ছোট্ট পুজোটা হয় সেখানে প্রোগ্রাম টোগ্রাম ছিল, খুব মজা করে কাটিয়েছি। আর তারপরেই তো ভাইফোঁটায় চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি। শাশুড়ি মারা সব ভাইফোঁটা দিচ্ছিল, ওইখানে গেছিলাম, নিমন্ত্রণ ছিল। তারপরে ভাইফোঁটার পরের দিন কয়েকটা ঠাকুর কাছাকাছি ছিল, তো সেগুলোই দেখতে গেছিলাম মামামকে নিয়ে, কারণ একদমই ঠাকুর দেখতে যাব, কালী মা দেখতে যাব করছিল, না গেলেই নয় তার জন্যই যাওয়া। তো মোটামুটি অনেক ঠাকুরই তখন বিসর্জন হয়ে গেছে, আর কিছু কিছু বড় ঠাকুর ছিল, তার মধ্যে যেগুলো মানে কাছাকাছি সেখানেই গেছিলাম, যেগুলো খুব দূরে দূরে সেগুলো যায়নি। তো এখানে আমাদের লোকালে মানে আমাদের এলাকার কাছাকাছি যেগুলো সেগুলো গেছিলাম, তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে দেখতে মোটামুটি আমাদের দুর্গাপুজো, তারপর কালী পুজো সবই চলে গেলো, ভাইফোঁটাও চলে গেলো, এরপর আসছে ছট পুজো, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো চলো কালী পুজোর এই ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানাবে তোমাদের কালী পুজো কেমন গেল। আমাদের মোটামুটি এবছর কালী পুজো ভালোই গেছে, সব পুজোই মোটামুটি ভালোই গেছে। এবার আসছে জগদ্ধাত্রী পুজো, তো জগদ্ধাত্রী পুজো কেমন কাটায় না কাটায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।